হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ সবল রয়েছো। আজ তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আর কিছুই না, কিভাবে লঙ্কার বীজ থেকে চারা তৈরি করতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অনেকগুলো লঙ্কার বীজ রয়েছে। এটা সম্ভবত গুলি লঙ্কা এবং প্রচণ্ড ঝাল হয় এই লঙ্কা। এটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। এটা বাড়িতে যে শুকনো লঙ্কা হয় তার থেকে বীজ না, এটা আমার কেনা লঙ্কা বীজ। তো এর থেকে আমি জানি না এখন কীরকম লঙ্কা হবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এটা কীভাবে বসাতে হবে। বসানোর জন্য বন্ধুরা দেখো, আমি এখানটায় গার্ডেন সয়েল ইউজ করেছি। এটা একটা কন্টেনারের মধ্যে আছে। এখানে আমি অন্য গাছের বীজ থেকে চারা তৈরি করেছিলাম, সেটা এখন হয়ে গেছে। তো এখানে আমি আর একবার এই লঙ্কার বীজ থেকে চারা তৈরি করব। তো চারা তৈরির জন্য আমি এখানে একটু ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি, শুধুমাত্র একটু ভার্মি কম্পোস্ট। আর এই মাটিটাকে আমি একটু খুঁড়ে তার মধ্যে আমি ভার্মি কম্পোস্টটাকে মিশিয়ে দেবো। মাটিটাকে আমি এইটার সাহায্যে এভাবে একটু খুঁড়ে নেব যাতে মাটিটা একটু ঝুরঝুরে হয়ে যায়। যে কোনো ধরনের গাছের ক্ষেত্রে সব থেকে উপকারী মাটি হচ্ছে মাটি যাতে ঝুরঝুরে হয়। আঠালো মাটিতে কিন্তু গাছ একেবারেই ভালো হবে না, সেটা গাছই হোক কিংবা বীজই হোক, বীজ থেকে চারা বেরোতে সময় লাগবে। তাই মাটিটাকে আমি একটুখানি ঝুরঝুরে করে নেব এবং এর সাথে আমি ভার্মি কম্পোস্টটা মিক্স করে দেবো। এসে গেছে দুষ্টুটা। তো এখন আমি হাত দিয়ে এটাকে এভাবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাটিটা যেন এরকম ঝুরঝুরে হয়, তাহলে তোমাদের বীজ থেকে চারা বেরোতে কিংবা, সরি বন্ধুরা মাঝখানে এসে যাচ্ছে, এরকম যাতে ঝুরঝুরে হয় যাতে তোমাদের গাছটা সুন্দরভাবে বাড়তে পারে আর খুব সহজে খুব তাড়াতাড়ি বাড়তে পারে। এখন আমি কিছুই করবো না, এর থেকে সামান্য একটুখানি মাটি ও করার চেষ্টা করছে, এইটার মধ্যেই আলাদা করে একটু রেখে দেবো এবং এটাকে আমি এভাবে একটু, ও এটাকে একটু চেপে দেব, এটাকে আমি একটু এইভাবে চেপে দেব যাতে মাটিটা একটুখানি শক্ত হয়ে বসে যায় আর বীজগুলো যখন আমি এখানে দেব যাতে ভেসে না যায়। আর একটা কথা আমি বলে রাখি বন্ধুরা, এর তলায় কিন্তু অবশ্যই ড্রেনেজের ব্যবস্থা রয়েছে, তোমাদেরকে দেখাই। এটা আমি ড্রেনেজের ব্যবস্থা করে রেখেছি, না হলে কিন্তু জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে না থাকলে কিন্তু তোমাদের কিন্তু চারা গাছ বেরোবে না। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি বীজটাকে এর মধ্যে দেবো। সো বন্ধুরা দেখো, আমি হাতের মধ্যে এই দানাগুলোকে এভাবে বের করে নিয়েছি আর আমি এখন এইভাবে, কিছুই করতে হবে না তোমাদের, এইভাবে শুধুমাত্র ছড়িয়ে দিতে হবে। একটু গ্যাপ করে তোমরা ছড়াবে, কারণ এটা তো চূড়ান্ত প্রতিস্থাপন হবে না। এখানে যখন চারা বেরিয়ে যাবে তখন চূড়ান্ত প্রতিস্থাপন কিভাবে করতে হবে এবং মাটি কিভাবে প্রস্তুত করতে হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি খুব খুব একটা বেশি ঘন করে দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ বীজগুলোকে। এবার আমি এটাকে, আমি যে মাটিটা তুলে রেখেছিলাম এইখানে, এর থেকেই নিয়ে এই মাটিটা দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দেব যাতে বীজগুলো মাটির সাথে ভালো করে লেগে যায় আর ভেসে না যায়। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু এটাকে এভাবে বীজটাকে দেওয়ার পরে তোমরা কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখবে না, তাতে কিন্তু তোমাদের গাছ বেরোবে না। তোমরা হালকা একটু যেখানে সূর্যের আলো 1-2 ঘন্টা পরে এবং সেরকম জায়গাতে রাখবে এবং কিছুটা ছায়াযুক্ত জায়গাতে রাখাই ভালো। এবং যখন চারা গাছগুলো একটু বড় বড় হতে থাকবে তোমরা তখন ডাইরেক্ট সানলাইটে রেখে দেবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এটাকে এইভাবে কর করে দিলাম, আমি এইভাবে ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ও শেখার চেষ্টা করছে আমি কী করছি। তো এটা হয়ে গেল, এবার এর ওপর থেকে আমি একটু জল দিয়ে দেবো, যেহেতু মাটির একটু ভেজা আছে তাই আমি সামান্যই জল দেবো। তো চলো বন্ধুরা, জল দিয়ে দেওয়া যাক। সো বন্ধুরা, আমি এর মধ্যে একটুখানি জল এভাবে দিয়ে দেব, যেটা গাছের অঙ্কুরোদ্গমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি আর জল দেবো না যতক্ষণ তোমরা যখন নিজেরা গাছ বসাবে বা চারা, বীজ থেকে চারা তৈরি করবে তখন এটা দেখে নেবে, যাতে মাটি খুব বেশি ভেজা থাকলে তোমরা যদি জল অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু বীজটা পচে যাবে আর কিন্তু চারা বেরোবে না। দেখো বন্ধুরা, ও শেখার চেষ্টা করছে আমি কী করছি। তো
এটা কেমন রেজাল্ট এসেছে এবং কতগুলো চারা বেরিয়েছে সেই আপডেট নিয়ে তোমাদের সাথে আমি আবার ফিরে আসব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, আস্তে আস্তে আসি।